বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তার পূর্ণাঙ্গ সহযোগিতা অব্যাহত রাখবে নেদারল্যান্ডস প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে একথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইরমা ভ্যান্ডুরেন কৃষি মেরিটাইম শিল্প সহ অন্যান্য খাতেও বাংলাদেশের সঙ্গে দেশটির সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেন ডাচ রাষ্ট্রদূত রাষ্ট্র সরকারের যে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার তা বাস্তবায়নে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়ে ড ইউনুস বলেন রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে পূর্ববর্তী সরকার আলোচনায় রোহিঙ্গা সংকট সমাধান নিয়েও রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেন প্রধান উপদেষ্টা